हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण जय राधेश्याम जय महाप्रभु जय गौर हरि हरे कृष्ण सुदेश मूल प्रसाद सर्जन वैष्णव मंडली ওই সাথে জামদের অশেষ কৃপায় বা জামদের অশেষ করুণায় আমি এই সাদের সুন্দর মনুষ্য জন্ম পাবে আজ হরি কথা কৃষ্ণ কথা বলতে সক্ষম হয়েছে সর্বপ্রথম সেই পিতৃ মাতৃ চরণে রহিল আমার শত শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম তারপর অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব সবাকার আতুল চরণ দন্তে হেন অভাজনের শত শত কোটি দণ্ডবত ওই সাথে আমার যোগমায়া অংশভূতা জননী সকল মায়েরা কাউকে প্রণাম করতে গেলে কি পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় হয় না মা তো হেন সময় এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমি আপনাদের অভাজনী সন্তান তা আপনাদের কোলের সন্তান বা গর্ভের সন্তান তো হেন সময় বাবা এই বৃন্দাবনে দাঁড়িয়ে সবাইয়ের নিকটে গিয়ে মানে কাছাকাছি গিয়ে সবাইয়ের পায়ে হাত দিয়ে তো প্রণাম করা সম্ভব নয় কি মাতাই যায় না তাই আমি বৃন্দাবনে দাঁড়িয়ে এই বৃন্দাবন প্রান্তে সবাকার আতুল চরণ প্রান্তে আপনাদের সবাকার চরণ প্রান্তে জানাই শত শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম সাথে আমার শ্রী চৈতন্য দাস আমার নিত্যানন্দ দাস আমার গৌরী দাস অনুদাস কিংবা আমার কমিটি দাদা ভাইরা সবাইকে জানাই আমার সশ্রদ্ধ দণ্ডবত ও নমস্কার তত্ত্ব যিনি আছেন আমার নায়ক পিতা শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ সর্দার মহাশয় তানা বাতুল চরণ প্রান্তে আমার শত শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম কেন যিনি মৌকি ঘুরিবার শক্তি কত অক্লান্ত পরিশ্রম করে কি বাবা এই বৃন্দাবন তৈরি করতে গেলে হরিবাসর তৈরি করতে গেলে কতজনের কাছে গিয়ে মাদুরপুরি করতে হয় ভিক্ষা মানতে হয় কি হয় না হরি বল কি বাবা তো আপনারা যারা নিচে বসে আছেন একটু আমার কথাগুলো দিকে ভালো করে লক্ষ্য করবেন আমিও আপনাদের দিকে ভালো করে তাকাবো বারবার তো এই বৃন্দাবন তৈরি করতে গেলে যে কত অক্লান্ত পরিশ্রম করতে হয় কত অর্থদণ্ড করতে হয় হয় বাবা তবেই কিন্তু এই হরিবাসর করা সম্ভব হয় তো যিনি এই সুন্দর বৃন্দাবনটি বা হরিবাসরটি নির্মাণ করেছেন বা সাজিয়েছেন শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ সর্দার মহাশয় তানার আনুকূল্যে বা বহির্বাটি প্রাঙ্গণে আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং ওই সাথে আপনাদের মতো অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব সবাকার পদরণিত ধন্য হয়ে উঠুক এই মধুময় শ্রীরাম বৃন্দাবন ভগবানের কাছে প্রার্থনা করি যে বৃন্দাবন শুধু নয় এই বৃন্দাবন থেকে আগামী দিন যেন আরো সুমধুময় বৃন্দাবনে পরিণত হয়ে যায় ওই সাথে আমার স্নেহাবার রসাদার রসে পরিতৃপ্ত ছোট ছোট ভাই এবং বোন সকলকে জানাই আমার হৃদয় ভরা ভালোবাসা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমরা কিছু মনে করবেন না আজ যে এমন একটা দিন খুবই ভালো লাগছে তবে আমার যে মানে সবই যে ভালো লাগছে তা নয় আমার তো একটা খুবই খারাপ লাগছে
जी जेटा ना बोल ले ही नहीं की बाबा बोल बोल क्यों मेरा है भालो ना भालो किंतु जेटा मोंडो शेटा के जिन्दी ना बोला है तो उन्हें भालो है भी की गोरे तबे यदि क्या मुझे लोक को करते हो तबे आमादीर मुने है ये लोको समझे जिन्दी बोला है तो उन्हें शेटा निंदा ही पूरी न तो हुई जब समस्या समाधान जिन्ही ना कि दिन दिनांतर धोरे जुग जुगांतर धोरे सबेर समस्या समाधान घुटी आसछे तो आमादेर मने हय तानार काछे आमादेर प्रत्येकेर बोला भालो कि मतई ना आर लोकसभाय जदि बोला हय ताहले सेटा निंदाय परिणत हये जाबे आर जदि निजेर गोपन वस्तुटाके हृदय माझे रेखे जावा जाय ताहले किन्तु आपनि बड़ हये जाबेन महानतायै परिणत हबेन তবে যে কালে কিবা পুরুষ কিবা নারী সবাই ধর্ম নেই আর ভগবান নেই বলে বলাবলি করে চিৎকার করে সেখানেই যদি দেখা যায় যে হরিবাসরে এত ভক্তের সমাগম হয়েছে তাহলে এখানে কিন্তু বুঝে নিতে হবে মা ভক্তের সাধনায় কলি আজ পরাজিত হয়েছে তবে আপনাদের হরি সভায় কিছু করতে হবে না একটু হরি সভায় আপনারা সংকেত ধ্বনি মায়েরা একটু উলু ধ্বনি ওদিকে আমার ভক্তমণ্ডলী বাবারা যারা আছেন এদিকে অনেক বাবারাও আছেন মধ্যে মধ্যে একটু বাহু উত্তোলন করবেন করে একটু জয় ধ্বনি করবেন কেন এখানে হলো আজ বৃন্দাবন বৃন্দাবন কোথায় বলেছি আজ আমার শ্রদ্ধেয় নায়িকা সম্মানীয় বীরেন্দ্রনাথ সরকার মহাশয় বৈরবাটি প্রাঙ্গণে প্রশ্ন করবেন অনেকেই যে বাবা বৃন্দাবনে গেলে তো টাকা পয়সা নিয়ে যেতে হয় অর্থ সম্পদের প্রয়োজন হয় তাহলে আমরা এখানে কেমন করে বৃন্দাবন হলাম হ্যাঁ এই চন্দন সরগ্রামে কেমন করে বৃন্দাবন হলো বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন ওরে মন যেখানেই হয় হরি নাম সংকীর্তন সেখানেই হয় মধুর আরতি মধুর গুলো বৃন্দাবন যেখানে আপনাদের মতো ভক্তিমতী মায়েদের সুয়াগমন সেখানেই হয় মধুর আরতি মধুর গুলো বৃন্দাবন যে স্থানে আমায় ভক্তমণ্ডলী বাবাদের শুভাগমন সেখানেই হয় মধুর আদবে মধুর গোলক বৃন্দাবন কিন্তু ইহা ব্যক্তি লক্ষ্য করুন মায়েরা যারা আছেন বাবারা আছেন ভালো করে লক্ষ্য করুন ইহা ব্যক্তি কিন্তু লক্ষ্য করুন এই বৃন্দাবন ধামে যেখানে তুলসীর বন এখানেও কিন্তু বৃন্দাবন তাই না আর এই যে আমাদের হৃদয় মাঝে এখানেও কিন্তু আমাদের বৃন্দাবন ওই বৃন্দাবনে গেলে ওই বৃন্দাবনের পরিসীমা হলো 84 ক্রোশ আমাদের হৃদয় বৃন্দাবনের পরিসীমাটা হলো 84 ক্রোশ কেন 84 ক্রোশ বলছি 84 ক্রোশ সত্রত হলো 3.5 হাত এই 3.5 হাত মানব দেহকে বলা 84 ক্রোশ বৃন্দাবন ত্রিভুবন হরে কৃষ্ণ এই জন্যই বলছি মন করবি যদি হরি সাধন দেহ তত্ত্ব আগে জানবে মন দেহ তত্ত্ব না জানিলে বৃথাই তোদের ভজন তাহলে আমরা ভজন যে যাই করি না কেন মা আগে কিন্তু আমাদের হৃদয় তত্ত্বের কথা জানতে হবে দেহ তত্ত্বের কথা জানতে হবে তাই না মন করবি যদি হরি সাধন দেহ তত্ত্ব আগে জানলে মন দেহ তত্ত্ব না জানিলে বৃথাই তোদের ভজন সাধন তাহলে এই বৃন্দাবনের খবরটা আগে আমাদের নিতে হবে এই বৃন্দাবনের তত্ত্ব যদি জানা যায় এই দেহ তত্ত্বের তত্ত্ব যদি জানা যায় এই বৃন্দাবনের
खबर जो नेवा जाए ताहले किन्तु ओई बृंदाबने आर भगवान के खुजते हय ना ए बृंदाबने भगवान के पावा जाए ताई भालो तुमि भालेर घरे कलम दिएछे मने जतई जाओ ना मंदिर मसजिद तुमरा जतई जाओ मंदिर मसजिद तुमरा जतई करो गंगा स्नान बाबा मा के ना बसले भालो होए ना खुशी होए ना खुशी
মন্দির কিতো বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি বাবা বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি বাবা তোমরা যতই যাও না মন্দির লোসকি যতই যাও না মন্দির লোসকি যতই যাও না মন্দির লোসকি যতই করো বাংলা বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি বাবা মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান ৩৩ কোটি দেবতার মধ্যে পিতা মাতাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান ভাগবত সিদ্ধান্ত দিলেন আস্তে আস্তে মায়েরা ভাগবত সিদ্ধান্ত দিলেন মন ভগবানকে তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে মঠে যেতে হবে না মন্দিরে যেতে হবে না বৃন্দাবনে যেতে হবে না আস্তে আস্তে মা একটু ছোট করে কথা বলবেন এদিকে একটু ছোট করে ভগবানকে যদি পেতে চাও তাহলে ওই বৃন্দাবনে না গিয়ে ও মায়েরা এই হৃদয় বৃন্দাবনের কষ্ট একটু নিন বললেন এখানেই তুমি ভজন করো ঘরে বসেই কি করতে বলছে ভগবান কাকে আগে জেনে নিন কাকে আমরা ভগবান বলি ভগবান হলেন আমাদের কাছে আপনাদের সবাই ৩৩ কোটি দেবতার মধ্যে আপনাদের নিজের কাছে আপনাদের নিজেদের ভগবান হলেন ভক শব্দের অর্থ হলো মাতা বান শব্দের অর্থ হলো পিতা আপনাদের নিজের পিতা মাতাই হলেন ভগবান তাই বললেন মন ঘরে বসি পিতা মাতা এরাই লক্ষ্মী নারায়ণ এদের চরণ পূজলে পাবি গয়া কাশী বৃন্দাবন তাহলে ওই বৃন্দাবনে যাওয়ার আগে তোমার এই বৃন্দাবনের কষ্ট একটু নাও দ্বিতীয় বলে বলছে এই ধরাতে আশা কেবল তোমার ওই বাবা মায়ের জন্য মানে ওই পিতা মাতার জন্য তাদের চরণ করলে পূজন তোমায় জন্ম হবে ধন্য বলছে ঘরে বসে বাবা মায়ের চরণ ভজন সাধন করো পিতা মাতাকে সেবা করো শ্রদ্ধা করো ভালোবাসো ভগবানের দর্শন ঘরে বসেই মিলবে মাগো সেই বাবা মায়ের হৃদয়ে বর্তমান আমরা এই অষ্টাদশ বংশটি কলিযুগের সন্তান আমরা ভালো করে লক্ষ্য করো কি এটা কোন যুগ আমরা কোন যুগে বাস করছি কি সত্য যুগ তোমাকে হ্যাঁ কলি মা বলছে কলি ও মা বলছে না না ঘোর কলি সবাই একজন মা বলছে বাবা কলিযুগ আর এক মা বলছে না না বাবা এটা হলো ঘোর কলি তবে ঘোর কলি এখন চালু হয়নি চালু হবে বলেছে তবে কিছু কিছু লক্ষণ দেখা দিয়েছে কি যেমন ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল ২৪ বছর কিন্তু ছেলেটাই ১২ বছরেই লাইন দিয়েছে
এইজন্যই বলতে পারেন যে মানে কি গো মা ঘোড়পলি চালু হয়ে গেছে তাই না কিছু কিছু লোক করে এখন বর্তমান টাকা দিয়েছে তাহলে আমরা বর্তমান কলিযুগের মানুষ কি একাগো মায়ের আপনাদের মধ্যে এরকম আছেন কি মা যদি আমি বলি মা কি স্বর্ণকারের দোকানে থেকে কি কাটা দিকে না যায় যায় হরি বল অনেকে অনেক মা চিন্তা করছে বলে হ্যাঁ আমি যদি বলি স্বর্ণকারের দোকান থেকে আপনি কাটা দিক কিনেছেন বলে হ্যাঁ কি মুদিখানার দোকানে গিয়ে কাটারি ধার দিয়েছেন হ্যাঁ অনেকে মা বলছে হ্যাঁ কি মুদিখানার দোকানে কাটারি ধার দেওয়া যায় হরি বল একটু ভালো করে লক্ষ্য করুন যদি আমি বলি আপনি কি হরিনাম মন দিয়ে শুনছেন বলে না তাহলে এসছেন কেন তাহলে এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছিল তারা সবাই চলে এসছে আমি কি বাড়িতে একা থাকবো এই জন্য এসেছি এরকম কিছু কিছু ভক্ত আছে বাবা নেই হবে তবে মায়েরা একটু ভালো করে মন দিয়ে শুনবেন ভালো করে আমি কয়েকটা কথা কীর্তন মানে শুধু নাচ নয় কীর্তন মানে শুধু গান নয় কীর্তন অর্থাৎ জীব শিক্ষা এই কীর্তন শ্রবণ করে কীর্তন শ্রবণ করে যদি কোনো ভক্তের জ্ঞানের উদয় না হয় শিক্ষার উদয় যদি না হয় তাহলে সেটাই কীর্তনই নয় কি এদিক দিয়ে নিলাম ওদিক দিয়ে বের করে দিলাম কি বাবা এখানে কিন্তু আমি কথা বলার জায়গা নয় একটাই কথা আমাদের জানতে হবে এখানে আমরা যেটা জানি না ওটা আমাদের জানতে হবে ওটা আমরা বুঝি না ওটা আমাদেরকে বুঝতে হবে যেটা আমরা পাই না ওটা আমাদেরকে পেতে হবে এখানে হলো কি শুধু জানার জায়গা বোঝার জায়গা কি করবেন না করবেন সিদ্ধান্তটা বাড়িতে গিয়েই নেবেন তাহলে এখন আমরা বর্তমানে কোন যুগে আছি মা কলি যুগ এই জন্যই বলেছিলেন কয় কলি যুগে শ্রীকৃষ্ণ হয়েছিলেন চৈতন্য অবতার জেনে নিন শুধু চৈতন্য রাখলে হবে না চৈতন্য রাখলে কিন্তু চেতনার বিকাশ ঘটবে না কি বাবা ঘটবে কি মায়েরা হরি বল হ্যাঁ চৈতন্য রাখলে চেতনার বিকাশ ঘটবে না কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে প্রভু কইল খোল কর তাল গড়া করি যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরি নাম দেন সর্বোচ্চ উচ্চৈঃস্বরে কাঁদে প্রভু জীবে লাগিয়া চেতন করান জীবের কৃষ্ণ নাম দিয়া একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে পাপের শাস্ত্র নাহি যে তত পাপ করে হেন কৃষ্ণ নামে জীব যদি না লহে বহুবার তথাপি জীবের নয়নে নাহি বহে তবু প্রেম সুধার তবে তো জানিবে নামের দেহ অপরাধ আচহি প্রচুর কৃষ্ণ নাম প্রেম বীজ চাহে না জন্মে অঙ্কু শুধু হরি নাম কৃষ্ণ নাম আপনারা শুনে যান কিন্তু এখানে আপনারা কোন সদুদায় ভক্তগণ আছেন গতদিন থেকে তো হরি নাম এখানে হচ্ছে কি মা হচ্ছে না কি বাবা চলছে না তা গতদিন থেকে এখানে হরি নাম চলছে আপনারা এতগুলো ভক্তমন্ডলী সবাই হরি নামকে আস্বাদন করছেন কিন্তু কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে এই হরি সভায় ভক্তকে আপনারা ভগবানকে পেয়েছেন ভগবানকে দেখতে পেয়েছেন হরি নাম হচ্ছে কিন্তু হরি নামের কোনো ফল ফলছে না কি ফলছে কি মায়েরা কথা বলো হরি নাম হচ্ছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হচ্ছে প্রত্যেকটা গ্রামে হচ্ছে প্রত্যেক প্রায় বাড়িতেও অনেকে হচ্ছে হ্যাঁ কিন্তু হরি নামের কোনো ফল ফলছে না কেন বলুন তো হরি নামের যদি ফল ফলতো তাহলে কিন্তু ভালো করে লক্ষ্য করুন আমাদের প্রত্যেকটা ভক্তের দেহের মধ্যে কিন্তু জীবাণু ছড়িয়ে পড়ছে কি এখন বর্তমানে কিন্তু আমরা অনেকেই
কি করছি হৃদয়টা কম্পিত হয়েছে কেন একটা ভাইরাস রোগের জন্য তাই না এখন আপনারা বিজ্ঞাপনে দেখছেন টেলিভিশনে দেখছেন ভালো করে দেখবেন কিন্তু আমাদের মধ্যে সেই সততাটা হারিয়ে গেছে আমরা হলাম কৃষ্ণ হলাম হরিজি এই কৃষ্ণ নাম হরি নাম করতে গিয়ে আমাদের জীবটা যে হরি নাম আসে না যে হরি নাম করলে যে কৃষ্ণ নাম করলে একজন অন্ধ দৃষ্টি ফিরে পায় যে হরি নামের গুণে একজন পঙ্গুতে খোঁড়া একটা গিরি পর্বতকে অনাসে পেরিয়ে যেতে পারে যে হরি নামের গুণে একজন গোবায় কথা বলতে পারে যে কৃষ্ণ নামের গুণে শালগ্রাম শিলা জলে ডুবে যায় পাথর জলে ভাসে সেই হরি নামের প্রতি আমাদের মতো জীবের হৃদয় আসক্ত হয় না আমাদের মতো কলিহত জীবের হৃদয় আসক্ত হয় না বাবা নামের প্রতি আমাদের চিত্ত আসক্ত হয় না কেন বলুন তো এই যে মায়েরা আসছেন অনেক মায়েদের মধ্যে অনেক আছেন বাবা বাবারা অনেক আছেন হরি নাম সাধন করতে এসেছেন ও মা যখন আপনি বলবেন ভালো করে লক্ষ্য করুন কথাটির দিকে যখন আপনি হরি নাম তলায় আসছেন হরি নাম শুনতে আপনার পাশের কোন জাগে কিংবা কোন দিদিকে বা কোন বোনকে আপনি বলবেন তো চলুন তো একটু বীরেন বাবুর বাড়িতে হরি নাম শুনে আসে সঙ্গে সঙ্গেই শ্বাসটাকে টেনে নিয়ে অনেকে বলে না যে এই বয়সে হরি নাম কি বলেন না মা কি গো মায়ের এরকম নেই যখন আপনি বলবেন কোন বোনকে বা দিদিকে কিংবা যাকে বলবেন যে চল একটু বীরেন বাবুর বাড়িতে হরি নাম শুনে আসি সঙ্গে সঙ্গে শ্বাসটা টেনে নিয়ে বলে এই বয়সে হরি নাম হরি হরি মানে এনারা কারা বলুন তো হ্যাঁ এনারা হলে জমের রেজেন জমের রেজেন বাবা মানে জমের সঙ্গে নাদের কন্টাক্ট আছে হ্যাঁ সংসারে থাকবো ছেলে মেয়ের লাতি ঝাঁটা খাবো কিন্তু হরি নাম করতে দেওয়া যাবে না ভালো করে আমি এই জন্য আগে বলেছি কীর্তন মানে হলো জীব শিক্ষা কীর্তন শুধু নাচ নয় কীর্তন শুধু গান নয় কীর্তনে শিক্ষা তো প্রয়োজন আছে আপনারা যারা মায়েরা আছেন আমার ভক্তমণ্ডলী বাবারা আছেন আমার কথাগুলোকে আপনারা একটু বিচার করে শুনবেন হরি নাম তো অনেকেই হয় কেউ বলবেন যে হরি নামের কোনো ফল ফলেছে ভগবানকে আমরা ডাকি কেউ ভগবানকে দেখতে পেয়েছি বৈষ্ণব কবি বলল রে মন এই হরি নাম সে তো নয় হরি নাম এ হরি নাম নয় এর পিছে আর এক হরি নাম আছে আর এই হরি নাম নিয়ে যাবে তোমায় সেই হরি নামের কাছে কিন্তু হরি নামের ফল ফলছে না কেন বলে মন শোনো এই হরি নামের মধ্যে তিন প্রকারের বীজ আছে বাবা ভালো লক্ষ্য করো তিন প্রকারের বীজ আছে সেই তিন প্রকারের বীজ কিন্তু আমরা রোপণ করতে পারছি না মায়েরা যে কারণে আমাদের হরি নামেই কোনো ফল ফলছে না তিন প্রকার বীজ কি কি সারা বলি গ্রন্থে কলম দিয়ে গেলেন হরে কৃষ্ণ রোপণ করতে হবে রূপা বীজ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রোপণ করতে হবে রুমা বীজ হরে রাম 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 হরে হরে রোপণ করতে হবে ব্রহ্মভূমি তাই বৈষ্ণব কবি বললেন রূপা বীজ রুমা বীজ ব্রহ্মবীজ নাম এতিন ব্রহ্মবীজে হয় হরি নাম যে কারণে তিন প্রকারের বীজ দিয়ে আমরা হরি নাম করতে পারছি না যে কারণে আমাদের হরি নাম করছে কিন্তু হরি নামের কোনো ফল ফলছে না নিতাই গৌর হরি হরি এই জন্যই তো তিনি আজ থেকে প্রায় 528 বছর পূর্বে সেই 528 বছর পূর্বে নদিয়ার ভাগ্য আকাশে তিনি উদিত হয়েছিলেন কেন এই কৃষ্ণ বলা বহির্মুখে জীব দিয়ে কৃষ্ণ নাম দেওয়ার জন্য
হরি নাম দেওয়ার জন্য জীব যেন কৃষ্ণ নাম করে, হরি নাম করে, হরি নামে জয় দেয়। কিন্তু মায়েরা আপনাদের তো অনেক বয়স ভারী হয়েছে, এদিকে আমার বাবাদের অনেক বয়স ভারী হয়েছে, বাবারা কিছু মনে করবেন একটা কথা একটু জানো, ভগবান যখন জন্মগ্রহণ করলেন তখনই কিন্তু একই দিনে পড়েছিলেন তিনটি গ্রহণ, ভালো করে লক্ষ্য করো কি আমরা দেখলি দেখেছি কি একই দিনে, সেটা হলে হয় চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণ কি মা, তাই না? ঠিক কিনা? একটি গ্রহণকে দেখেছি, কিন্তু যখন নাকি আমার ভগবান এসেছেন যেদিনকে ভগবান জন্মগ্রহণ করল সেই একই দিনে কিন্তু পড়েছিল তিনটি গ্রহণ, ভালো করে লক্ষ্য করো। সেই তিনটি গ্রহণ কি কি আপনারা জানা আছে? সেই তিনটি গ্রহণ হয়েছিল এক শ্রীমান মহাপ্রভুর জন্মগ্রহণ, দুই হয়েছিলেন আকাশের চন্দ্রগ্রহণ, তিন হয়েছিলেন আমার নদিয়া নবদ্বীপবাসীদের মহামন্ত্র হরি নাম গ্রহণ। তাই কি নদিয়ার মুখে এসেছিলেন কে? দুটো তনু একত্রিত করে তিনি হয়েছিলেন গোরা, গোবিন্দের গো, রাধার রা, দুই তনু একত্রিত করে তিনি হলেন নদিয়ার গোরা। কি গো মায়েরা, সেই নদিয়ার গোরা তিনি দিয়েছিলেন আমাদের মতো কলিহত জীবকে মহামন্ত্র হরি নাম কৃষ্ণ নাম, কোথায় তিনি এনেছিলেন? নদিয়া নবদ্বীপের বুকে এই মহামন্ত্র হরি নাম। আপনারা জানেন মহাপ্রভু বলেছিলেন না তোমরা আমাকে ভজনি ভজনি, তাই লক্ষ্য করো ভজনি তাই পাওনি তাই কাঁদনি তাই পাওনি তাই জপনি তাই তিনি বললেন যে ভজনী মানে তোমরা আমার জন্য ভজন সাধন করনি, আমাকে ভজনী তাই তোমরা আমাকে পাওনি, কি বাবা জপনি তাই বললেন যে তোমরা আমার জন্য জপ সাধন করনি তাই তোমরা আমাকে পাওনি, কাঁদনি তাই তোমরা তো আমার জন্য কেউ কাঁদনি তাই আমাকে তোমরা পাবো। সেই নিতাই কি করল? তিনি এনেছিলেন এই নদিয়ার মধুমাতা কৃষ্ণ না তাই আমার নিতাই এলো নদিয়া, যদি পারেন আপনারা একটু করে করে কানে দিয়ে শব্দ করবেন, ঠিক আছে? আমার বাবারা যারা আছেন যদি পারেন একটু হাতে হাতে কালি দেবেন, মায়েরা সবাই দেবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ আমায় মধুমাখা এই হরি নাম সবাই আস্তে আস্তে আমায় এখন মায়েরা এখন নয় এখন আস্তে আস্তে শুনেন, আগে কড়াটাকে উনানের মধ্যে চাপান তার মধ্যে তেলটাকে আগে দিন, গরম হলে পরে যখন নাকি পাঁচ ফোঁটনটা দেবেন কি কি গরম হলে তবেই তো নাড়াচাড়া করবেন নাকি তার আগে থেকেই করে দেবেন? তাহলে এখন আমি যখনই বলবো তখনই আপনারা করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ সবাই প্রস্তুত আমার নেতাই এলো নদিয়া মধুমাখায় এই হরি নাম। মায়েরা এবারে কেন কি সবাই নেতাই এলো আমার নেতাই জয় গুরু। জয় রাধেশ, জয় গুরু। হরে কৃষ্ণ সবাই মিলে মায়েরা
আমার নিতাই নিয়ে এলো নদিয়া মধুমাখা এই হরিনা আমার সবাই মিলে সবাই মিলে বাহুতলে সবাই মিলে করে করে তালি দিয়ে আমার নিতাই নিয়ে এলো নদিয়া মধুমাখা এই হরিনা নিতাই নিয়ে এলো নদিয়া महाप्रभु आज থেকে ২৮ বছর পূর্বে তিনি সচিব হব সমাজে উদিত হয়েছিলেন আর তার সেই সাথে তিনি এনেছিলেন এই মহামন্ত্র শ্রী হরি নাম জনিতাই রাধা এই অযাচিত প্রেম তিনি গিয়ে সবার হাতে ধরলেন কলিজি তোমরা সবাই নাম বলো নামি জয়দা এই হরি নাম তোমরা করো হরি নামে জয় দাও হরি নামে প্রতি ধ্বনি করো অনুধ্বনি করো সংশোধনি করো কিন্তু মায়েরা আমরা এমন কৃষ্ণ বলা বলির মুখে জীব আমরা একবারে হরি নাম নিতে চাইলাম না বদলে হরি নাম কাইতে চাইলাম না বাবা শ্রীমান মহাপ্রভু তো কোনোদিন কাউকে কোনোদিন কোনো জাতির বিচার করেননি তিনি বলেছিলেন যে দাদা যাকে পাবে তুমি তাকেই নাম দিও কৃষ্ণ নাম দিও তবে জীব যেন কৃষ্ণ নাম থেকে বঞ্চিত না হয় আর আমরা কি করি মা সেই কৃষ্ণ নাম সেই হরি নাম আমাদের হৃদয় নিত হৃদয় আসক্ত হয় না কি মা হয় হ্যাঁ হরে কৃষ্ণ তাহলে আমরা ভগবান কি কখন ডাকি
একটু লক্ষ্য করবেন, ভগবানকে কখন আমরা অবগত হই? যখন আমাদের গৃহে কোনো কিমা বাচ্চা কিংবা কোনো সন্তান সন্ততি যখন অসুস্থ বোধ করে, কিংবা নিজের দেহে যখন কোনো যন্ত্রণায় আমরা ছটফট করি, তখন কিন্তু আমরা ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে কৃপা করো ঠাকুর। তখন আমরা ভগবানের কাছে মানসিক করি, ভগবান আর আমি কথা দিলাম, ঠাকুর প্রভু চরণে দাঁড়িয়ে কথা দিলাম, তুমি আমার যন্ত্রণা থেকে মুক্তি করে দাও, আমি কথা দিলাম, যদি আমার ব্যাধি নিরাময় হয়ে যায় তাহলে কিন্তু আমি ঠিক আগামী বছর এই সময় মহোৎসবের দিন তোমায় চলনে একটু করে মালসা প্রদান করবো, নিবেদন করবো, কিমা বলি না? দেখবেন এখন তো ছেলে মেয়েদের বাবা স্কুলের পরীক্ষার সময়, এই যে আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, যে সমস্ত ছেলে মেয়েরা ভগবানকে ডাকবো না বলে স্থির করে নিয়েছিল মা, সেই সমস্ত ছেলে মেয়েরা গিয়ে ভগবানের কাছে মাথা কুটছে, ঠাকুরের কাছে মাথা কুটছে, ঠাকুর যদি এবছর আমার পরীক্ষাটা ভালো হয়, পরীক্ষার ফল ভালো হলে আমি কথা দিলাম, হ্যাঁ ঠিক আগামী বছর এই সময় তোমার চরণে আমি একটা মানসা ভোগ নিবেদন করব। কেন? তুমি যদি আমার কর্মটা ভালো করিয়ে দাও, আমায় লক্ষ্য করো, কর্ম করলে কিন্তু তাহলে আমি আপনাকে সেবা দেব, খেতে দেব, কিন্তু যদি কাজটা না হয় তাহলে ঘুরিয়ে বল। হ্যাঁ কিন্তু এবছর তো পরীক্ষা হয়ে গেল, পরীক্ষায় পাশ হয়ে গেল, ভগবানের কথা ভুলে গেল, মা মালসা এখন দূরের কথা, এক টুকরো বাতাসা নিয়েও ভগবানকে সেবা দেওয়ার কথা মনে পড়লো না, তাই লক্ষ্য করুন। আবার যখন ঠিক আগামী বছর পরীক্ষার সময় হবে, ভগবানের কথা মনে পড়ে গেল, আবার মন্দিরে গেলাম, ঠাকুর ওই যে গতবারে কথা দিয়েছিলাম তোমাকে আমি একটা মালসা ভোগ দেব, সেই গতবারে ভোগ তো দেওয়া হয়নি, আরেবারে মানসিক করে গেলাম, যদি আমি পরীক্ষায় উত্তীর্ণ হই মানে পাস করতে পারি, হ্যাঁ তাহলে কিন্তু আমি তোমাকে একেবারে দুটো মানুষে একেবারেই দিয়ে দেব। ভালো করে লক্ষ্য করুন, ভগবান বলতে চাইলে ওরে তোর এই মালসার ভোগ মালসার প্রসাদ আমি সেবা করি না, কেন? যেমন আমাদের কথা এসে যায় মা, হরি নাম হচ্ছে ঠাকুরের মন্দিরে মহোৎসব হচ্ছে, আমরা অনেকেই বলি যে আজ আমার নাত জামাইটা বাইরে পড়ে আছে অফিস করছে কিন্তু মহোৎসবের সময় আসতে পারলো না, তাই আমার নাত জামাইয়ের নাম করে একটা মালসা ভোগ আমাদেরকে দিতে হবে মহাপ্রভুর চরণে। ভালো করে লক্ষ্য করুন, ভগবান বললে ওরে মালসা ওরা আমার নাম করে, কাকে দিচ্ছে? ভগবানকে দিচ্ছে। আর দেওয়ার সময় ভগবান বলছে দেওয়ার সময় ওরা ওদের নাতির নামটা, নাতনির নাম, নাত জামাইয়ের নামটা এক এক করে বসিয়ে দিল। মালসা কিন্তু আমরা ঠাকুরকে দিই বাবা, ভালো করে লক্ষ্য করুন, কিন্তু কটা রসগোল্লা দিলাম, কটা ছাপা সন্দেশ দিলাম, ভালো করে কিন্তু গুনে গুনে বসিয়ে দিলাম, কি মা মন্দিরে গিয়ে যখন মালসাটা নিতে যাবো যদি কোনো কারণে একটা কম পড়ে যায়, ঠাকুর মশাকে কই ফেল দিতে হবে, কেন কম পড়লো, কি হয় না মা? হবে না বাবা, যদি মালসায় থেকে দুটো ছানার খাবার কোনো কারণে তুলে নেওয়া হয়, ঠাকুর মশাইটা কেন হলো কেন কোথায়, তাহলে কিন্তু কই ফেল দিতে হবে, চিন্তা করুন মা। ভগবান বললে ওরে ভক্ত আমি ওই প্রসাদ সেবা করি না, কেন? তোরা যদি কেবলমাত্র ভগবানকে দিচ্ছি বলে উল্লেখ করলি, কিন্তু দেওয়ার সময় মালসার গায়ে তোদের নিজেদের সন্তান সন্ততি নাতি নাতনির নামটাকে অঙ্কন করে দিলি, ভগবান বলল প্রসাদ আমি সেবা করি না। ভালো করে লক্ষ্য কর মায়েরা, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, ভগবানকে সেবা দেবেন,
সত্য ত্রেতা দ্বাপর কলি সত্য যুগে ভগবানকে ভোগ লাগানো হয়েছিল স্বর্ণপাত্র দিয়ে, জেনে নিন। ত্রেতা যুগ যখন এলো, ত্রেতা যুগে ভগবানকে ভোগ লাগানো হয়েছিল রৌপ্য পাত্র দিয়ে, মানে রূপার থালা দিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়েছিল। এলো দ্বাপর যুগ, দ্বাপর যুগে ভগবানকে দেয়া হয়েছিল তাম্র পাত্র দিয়ে ভোগ লাগানো দেয়া হয়েছিল। কিন্তু কলিযুগ যখন এলো আমরা কি করলাম? কলিযুগে বর্তমান ভগবানকে, মানে আমায় মহাপ্রভুকে মাটির মালসা দিয়ে ভোগ লাগাচ্ছি। কেন? একটু লক্ষ্য করুন, ত্রেতা যুগে যখন পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্রকে পাঠানো হবে বনবাসে পিতৃসত্য পালনের জন্য, রামচন্দ্র বনবাসে চলে যাবে ঠিক এমন তো সময় রামের মা হলেন কৌশল্য জননী, দুনয়নে অশ্রু নিপাত করতে করতে দুর্গিপাটা বড় কন্যায় মাটি দিলেন শ্রাবণের ধারা, তুই তো চলে যাবি বাবা। তা আমার মনে হয় এই জীবনে তোর বদন কমলে আর স্তন দুগ্ধ দেয়া হবে না, তাই শঙ্খকা শেষবারের মতো আমি তোর বদন কমলে একটু স্তন দুগ্ধ দিতে চাই। ও মায়েরা, মায়ের বাৎসল্য প্রেমটা কেমন দেখো, মা আমার বাৎসল্য প্রেমে মোহিত হয়ে একটি পাত্র নিয়েছে বাবা, পাত্র নিয়ে যখন নাকি স্থলদুগ্ধটা মর্দন করে নিয়ে পাত্রে কোণে নিয়ে রামকে রাখেছে, কেন না? সন্তান রামকে সেবা দেওয়ার জন্য ভগবান রামচন্দ্রকে ডাকছে, যখন কৌশলা জননী স্তনদুগ্ধের পাত্রটা নিয়ে রাম রাম বলে ডাকছে ভগবান রামচন্দ্র মায়ের কাছে গিয়েছে, মা রাম রে এ জীবনে তোর বদন কমলে আর স্তনদুগ্ধ দেওয়া হবে না বাবা, তাই আমি স্থির করেছি এই স্তনদুগ্ধটি আজ আমি তোর বদন কমলে তুলে দেব। ওমা এই বলি যখন স্তনদুগ্ধির পাত্রকে নিয়ে রামচন্দ্রের বদন কমলে দিতে যাবে, আস্তে আস্তে লক্ষ্য করুন, রামের বদনে দিতে যাবে ঠিক এমন সময় সৎমা কইকে গিয়ে স্তনদুগ্ধের পাত্রকে নিয়ে মাটিতে ফেলে দিয়েছে, আমার সবাই
মামায় অশ্বপুত্র নয়নে কাঁদতে কাঁদতে রামকে বলল, রাম আমি এই জীবনে তোর বদন কমলে আজ স্তনদগ্ধ তুলে দিতে পারলাম না বাবা। মা তুমি কাঁদছ মা তোমার নয়নে জল, রাম রে এই জীবনে আমি তোর বদন কমলে আজ স্তনদগ্ধ দিতে পারলাম না বাবা। মা এ তুমি কি বলছো মা, তুমি তো আমায় গর্ভধারিণী জননী, তুমি তো আমায় স্নেহময়ী মা, তুমি তো আমায় মমতাময়ী মা, তুমি তো আমায় করুণময়ী মা, তুমি কাঁদছ তোমার চোখে জল। শোনো মা, তোমার এই স্তনদগ্ধ কোনোদিন ব্যর্থ হবে না মা, আমি কথা দিলাম। আরাগত কলিযুগে আমি মহাপ্রভু হয়ে তোমার গর্ভে জন্মগ্রহণ করবো, তুমি হবে আমায় গর্ভধারিণী জননী শচী মা। আর এই মাটির পাত্রই হবে আমার কলিযুগে সেবার প্রসাদ পাত্র মা। সবাই আমাকে কলিযুগে মাটির পাত্র দিয়ে ভোগ লাগাবে, সেবা দেবে। মায়েরা জেনে নিন, যে কারণে কলিযুগে মহাপ্রভুকে মাটির পাত্র দিয়ে আমরা ভোগ দিয়ে থাকি, কৌশল্যা জননী স্তনদগ্ধ মাটিতে মিশ্রিত হয়েছিল, সেই মাটি থেকে তৈরি হয়েছিল মাটির পাত্র, আর সেই মাটির পাত্রই হয়েছিল আমার শ্রীমান মহাপ্রভু সেবার প্রসাদ পাত্র। তবে রামকে কথা দিয়েছিল, রাম মাকে কথা দিয়েছিল, মায়েরা বুঝবেন আপনারা যারা গর্ভধারিণী জননী আছেন, সন্তানকে গর্ভে ধারণ করার যে কি যন্ত্রণা, দশ মাস দশ দিন যে গর্ভের প্রসব কি নিদারুণ যে যন্ত্রণা, সে একমাত্র মাই জানেন কি গো মা, তাই না? হরি বল। কেন যে মা জননী আমায় সন্তানকে গর্ভে ধারণ করেছেন, শাস্ত্রে বললেন যে মা পাইনি ব্যথা সে মা রয়েছে যথা সেথা, যে মা পেয়েছে গর্ভের ব্যথা সে মা তুমি পেয়েছো কোথা? এই জন্যই বলেছেন মায়েরা, সবাই কিন্তু মা হওয়ার যোগ্য না, সবাই কিন্তু মা হতে পারে না, পারে মা? হরি বল। সবাই কিন্তু মা হতে পারে না, তাই প্রত্যেকটা মায়েদের অন্তরে কিন্তু বাসনা থাকে, যখন পিতৃ আলয় থেকে স্বামীর আলয়ে যান, স্বামীর বাড়িতে যান, তখন কিন্তু প্রত্যেকটা মায়েরা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান তুমি আমায় গর্ভে একটি সন্তান দাও, সেই সন্তান তুমি আমাকে দাও। সেই সন্তান কি করবে মা, বড় হয়ে যেন কিছু না করলেও অন্তিম সময়ে কাল আমাদেরকে একটু সেবা করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আর বর্তমানে কলিযুগে সেই বাবা মায়ের দশাটা একটু লক্ষ্য করে দেখুন, ভালো করে সেই বাবা মায়ের দশাটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মায়েরা। আমাদের মতো কত ছেলে মেয়েরা বাবা মাকে নিয়ে রেখে আসছি বৃদ্ধাশ্রমে, বাবা মাকে নিয়ে রেখে আসছি কোথায়, কত বাবা মায়েরা আপনাদের মতো বাবা মায়ের হাজার হাজার বাবা মায়েরা প্ল্যাটফর্মে নিবাস করছে, কি মা করছে না? এই জন্যই ভাবক কবি আমার ভাবের ঘরে কলম দিয়েছিল, মোর যে মা তোমায় পেয়েছে গর্ভের ব্যথা সে মাকে তুমি পেয়েছো কোথায়, কিন্তু কাঁদবি কেউ, কেঁদেছিল একমাত্র তোমার সেই স্নেহময়ী মা, গর্ভধারিণী মা, করুণাময়ী মা, তোমার মমতাময়ী মা। তাই কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা, মায়েরিয়া তরে কেহ ব্যথা
दियो ना ऐसा दियो ना तो सपाले माता रामा ये देखिलो मायरा पड़े तुमरा दादा दियो ना तुमरा दादा दियो ना तुमरा दादा दियो ना युवा दिनी प्रसव काले माया करे हो देखा दियो ना देखा दियो ना आज वो चपाले माता यमा के देखिलो हो मेरे मुख देखार परे सभी भूल जा सभी भूल जा कत जंत्रणा কত কষ্ট সন্তানের মুখ দেখার পরে সবই ভুলে যায় মা সবই ভুলে যায় সব আলে কত কষ্ট
सन्तान के गर्भे धारण कर ले आश्चर्य बेपार सन्तान जब मायर कोले एलो किन्तु सन्तान मायर स्तनदग्ध स्पर्श कर शचीमा बड़ चिंतन पड़े गेलेन शचीमा उत्सुकपूर्ण नयने कांदछे केन केन भाई सन्तान स्तनदग्ध स्पर्श करछे ना जखनि ना मा शचीमा मा अश्रुपात करछे কাচ্ছে কাতে কাতে সচিমায় মনে পড়ে গেল তাই তো আমি এখন যাব আমার পিতার কাছে পিতাকে নিলাম করতে আমার পিতা নিলাম করতে ঠিক আছে আমি যাব পিতা হলেন একজন জ্যোতিষী বাবা যে আমি গণনা করে দেখব যে কেন আমার এই সন্তানটা কান্না বন্ধ হচ্ছে না अनेक समय काते काते प्राय निशी प्रभात हो जाए कि मा जाए ना तक हम करी अजार बाड़ी कि गुणी बाड़ी गल কেন অনেক মায়েরা বলে কি মনে হয় ওরে দিদি তোর বাচ্চাটাকে মনে হয় কোনো ভূতে পেয়েছে তো সচিমা যখন আমায় মহাপ্রভুর কান্নাটা বন্ধ হচ্ছে না সচিমা চিন্তা করলো এখানে নয় আমি যাব পিতার কাছে নীলাম্বর চক্রবর্তীর কাছে কেন বাচ্চাটা কাঁদছে বন্ধ হচ্ছে না কান্নাটা যখন সতীমা পিতার কাছে গিয়েছে ওমা পিতা নীলাম্বর চক্রবর্তী গণনা করছে গণনা করে অঙ্ককোষে শশীকে জানিয়ে দিয়েছে শশী এই ছেলেটি তোর কান্না বন্ধ কেন হচ্ছে না জানিস মায়েরা জানেন ভক্তমণ্ডলী বাবার একটু লক্ষ্য করো সিদ্ধান্তটার দিকে যখন আমরা সবাই ছিলাম মাতৃগর্ভে তখন আমরা সবাই একদিন সহস্র নারীর বন্ধনে আবদ্ধ হয়ে কাতরস্বরে ভগবানকে ডেকেছিলাম ভগবান তুমি আমাকে এই মাতৃগর্ভের যন্ত্রণা হতে ভব পারে পার করে দাও সেদিন কিন্তু আমাদের কাতর কন্দনে ব্যথিত হয়ে ভগবান আমাদেরকে মাতৃগর্ভ হতে পার করে দিয়েছিল কেন জানিয়ে দিল ভগবান কাছে ভগবান সিদ্ধান্ত দিল যে যখন ওই সন্তানটা মায়ের গর্ভে ছিল ভগবানকে ডেকেছিল কিন্তু এখন ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটা ওমা ভগবানকে দেখতে না পাওয়ার জন্য ওই সন্তানটা কোনো কাঁদছে সচিমায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী এনে শশীকে বলল বাবার কাছে গিয়ে বলেছে বাবা দেখো কেন এই বাচ্চাটার কান্না বন্ধ হচ্ছে না কেন আমার ছেলেটার কান্না বন্ধ হচ্ছে না গোনা পড়া করে বলে দিয়েছে শশী এই সন্তান তোর স্তনদগ্ধ পান করবে না স্পর্শ করবে না কেন কারণ হলো শশী তুমি এখন দীক্ষা মন্ত্র গ্রহণ করনি ভক্তমণ্ডলী বাবারা যারা আছেন মায়েরা যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করবেন বিবাহের পর যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে যদি কোন মায়ের অদীক্ষিত অবস্থায় যদি মায়ের গর্ভে সন্তান আসে কিংবা সন্তান জাত হয়
से सन्तान किन्तु भूमिष्ठ हार पर कृष्ण भजन करबे ना से सन्तान अभी कृष्ण प्रीतिशीली सन्तान তাই সচিকে দিয়ে প্রমাণ দিয়েছিল সচি তোমার দেখো দীক্ষা মন্ত্র হয়নি তাই তুমি যাও গিয়ে গিয়ে দীক্ষা মন্ত্রটি গ্রহণ করো দেখবে সন্তানটি তোমার স্তনদগ্ধ পান করবে আপনারাও যারা আছেন গুণীজন ওদিকে আমার ভক্ত মণ্ডলী বাবারা এদিকে মায়েরা যারা আছেন সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন বিশেষ করে দীক্ষা মন্ত্র জানাদের হয়নি একটু দয়া করে দীক্ষা মন্ত্র জানি হয়নি তারা একটু দয়া করে হাত তুলবেন কাদের দীক্ষা মন্ত্র হয়নি হাত তুলুন দীক্ষা মন্ত্র কাদের হয়নি এখানে সবার হয়েছে বাবা মায়েরা হরি বল হরি কৃষ্ণ আরেকটু জেনে নিন মাইকে সাউন্ডটা যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে আমি সবাইকে বলতে চাই মা যে ভক্ত দীক্ষা মন্ত্র কোন হয়নি কিংবা যে ভক্তমতে মায়েদের দীক্ষা মন্ত্র হয়নি মা অনুগ্রহ করে গুরুদেবকে গিয়ে আনায়ন করে দীক্ষা মন্ত্রটা একটু নিয়ে নেবেন হরে কৃষ্ণ কেন তবে জেনে নিন দীক্ষা মন্ত্র নেবেন তো নেবেন যাত্রার কাছ থেকে দীক্ষা মন্ত্র নেবেন না গুরু করবেন তো করবেন যাকে তাকে গুরু করবেন না প্রশ্ন করবেন কেন গুরু করবেন তাকে জানার গুরুত্ব আছে তাকে গুরু করবেন আমার কথাগুলো বাবারা শুনতে পাচ্ছেন মায়েরা সবাই হরি বল জানার গুরুত্ব আছে তাকে গুরু করবেন কিন্তু জানার গুরুত্ব নেই তাকে গুরু করবেন না গুরু হলো তিন প্রকার এক হলো উত্তম গুরু দুই হলো মধ্যম গুরু তিন হলো অধম গুরু প্রশ্ন করবেন উত্তম গুরু কাকে বলে মধ্যম গুরু কাকে বলে এবং অধম গুরু কাকে বলে ভালো করে লক্ষ্য করুন মায়েরা আপনি যখন গুরুদেবের কাছে গেলেন গুরুদেব আপনি আমাকে দীক্ষা মন্ত্র দেন অনেকে গুরুদেব আছেন কিন্তু দেখবেন লক্ষ্য করবেন যখন আপনি গুরুর কাছে গেলেন গুরুদেব আপনি আমাকে দীক্ষা দেন সঙ্গে সঙ্গে বলে দিল আমি দেব তবে আগে কথা দে হ্যাঁ আগে কথা দে এক মন চাল দুটো বস্ত্র একটি সোনার অলংকার হাজার দুয়েক টাকা দেবে তবেই দেখে দেব এই যে দীক্ষা দেওয়ার আগে চুক্তি করে যে ভালো করে লক্ষ্য করুন দীক্ষা দেওয়ার আগে চুক্তি করে যে তিনি হলো অধম গুরু প্রশ্ন করবেন মধ্যম গুরু কাকে বলে আপনি যখন গুরুদেবের কাছে গেলেন গুরু বাবা আমি দীক্ষা নেব নিন আপনাকে দীক্ষা দিল এই যে গুরুদেবের কাছে গেলেন আপনাকে বুঝিয়ে সুজিয়ে দীক্ষা দিয়ে চলে গেল আপনি যা দিলেন নিয়েই গেল ওনাকে কিন্তু আপনি যত দেবেন নিয়ে যাবে কিন্তু আপনার মঙ্গল কামনা করবে না এনা হলেন কোন গুরু ইনি হলেন অধম গুরু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যামিনি হলেন মধ্যম গুরু মানে আপনি দিলেন নিয়ে চলে যাবে কিন্তু আপনার বাড়ির দিকে আরম্ভ করবে না এবারে ধরে নিন উত্তম গুরু কাকে বলে যখন আপনি গুরুদেবের কাছে গেলেন গুরু বাবা আপনি আমাকে দীক্ষা দিন নিন কিছু নেবেন না না কেন আমি তোকে দীক্ষা দেব মানে আমি তোর পিতা তুই আমার পুত্র তাহলে আমার বলতে যা কিছু সবই তো তোর কি মানে না আর তোর বলতে দেওয়া যা কিছু সবই তো আমার কি গো মায়েরা রিবল তাহলে তুই আবার আমাকে দিবি কি তবে একটা কথা শুন বাবা এই গুরু দীক্ষা মন্ত্র হলো চকচকে পাথরের মতো শুধু সকাল বেলা একবার সন্ধ্যা বেলা একবার আর দুপুর বেলা একবার তিনবার তিন টাইম ভজন করিস আবার প্রতি বৎসরান্তে আসছে আপনার বাড়িতে কেন না যা কিছু দিয়ে গেল ঠিক ঠিক মতো দীক্ষা মন্ত্রটি আপনি জপ করছেন কিনা দেখতে আসছে কিন্তু কিছু স্বার্থের আশা আসছে না ইনি হলেন উত্তম গুরু
তাই লক্ষ্য করুন মায়েরা উত্তম গুরু হলেন তিনি মানে জানার নাকি সঞ্চয়ের কোনো বাসন নেই গুরু চরণ যদি আমরা না ধরি মা গুরুকে না ধরলে কিন্তু মা পেরোনো যাবে না এই জন্যই একটা পদে কলম দিয়েছিলেন ওরে আমার গুরু পদে গয়া গঙ্গা আজ সরবতী ফলবে সরবতী ফেরে গুরু বলে কৃষ্ণ বলে গুরু বলে ফেলনা চোখের জল বলে ফেলনা চোখের গুরু পদে দয়া গঙ্গা গুরু পদে দয়া গঙ্গা গুরু বলে হেলনা চোখে জল গুরু বলে গুরু বলে গুরু বলে গুরু বলে ফেলনা চোখের জল কৃষ্ণ বলে ফেলনা চোখের জল আর গুরু বলে হবি রে হানা
कृष्ण मैरा गुरु हलो तीन प्रकार एक हलो उत्तम गुरु दुई हलो मध्यम गुरु तीन हलो अधम गुरु जेने लें दीक्षा काके बोले हरे कृष्ण दीक्षा काके बोले সারাবলি গ্রন্থে বললেন যে কার্য পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাকেই বলা হয় দীক্ষা দীক্ষা শব্দের অর্থ হলো বর্ণ বিশেষ বা শ্রবণ করাই মাত্র উমাইরা জেনে নিন দীক্ষা মন্ত্র কিন্তু সেবা করার বস্তু নয় দীক্ষা মন্ত্র কোথায় নেয় দীক্ষা মন্ত্রটা কোনখানে নেওয়া হয় মাইরা কর্ণে নেওয়া হয় কর্ণ অর্থাৎ কানে তাই না হরি বল গুরুদেব কিছু দিয়ে গেল সেই বীজ মন্ত্রটাকে একটু নিয়ে সকালবেলা একবার সন্ধ্যাবেলা একবার আর দুপুর বেলা একবার একটু তিনবার তিন টাইম ভজনা করতে হবে হরি বল কিন্তু গুরু মন্ত্র নেবে নেওয়ার পরে কি করতে হবে কণ্ঠে ধারণ করতে হবে তুলসীর মালা ভালো করে লক্ষ্য করুন হরে কৃষ্ণ তাহলে গুরু দীক্ষা নেয়ার পরে কণ্ঠে ধারণ করতে হবে তুলসীর মালা কিন্তু কণ্ঠে যে তুলসীর মালা আপনারা নেবেন তুলসীর মালা নেওয়ার কিন্তু তিনটি উপায় আছে আজকে যুক্তি আছে সিদ্ধান্ত আছে কি কি প্রশ্ন করবেন যে বাবা তুলসীর মালা আমরা কেন নেব তাহলে কোন তুলসীর মালাটা আমরা কণ্ঠে কেন নেব কেন ধারণ করব একটু যুক্তিটা নেবেন একটু বাস্তব একটু শাস্ত্র এবং বর্তমানে একটু বিজ্ঞান দিয়ে আপনাদেরকে একটু যুক্তি দিয়ে যাব হরে কৃষ্ণ বাস্তব কি বলছে বাস্তব সিদ্ধান্ত দিল এখন ধর্ম মায়েরা আপনাদের এই চন্দনসর গ্রামে থেকে এখন ধরুন কেউ কলকাতাতে কাজ করতে গেছে এখন ধরুন কাজ সেরে সন্ধ্যাকালে ট্রেনে করে বাড়ি ফিরছেন ট্রেনে করে বাড়ি ফিরছেন ঠিক এমন সময় দেখা গেল ট্রেনে করে আসার সময় ট্রেনের মধ্যে দেহ রাখলেন মানে মারা গেলেন তার ট্রেনের মধ্যে যদি মারা যায় আমাদের হিন্দু মানুষ যদি পাশে থাকে বাবা আমরা কি বলি কণ্ঠটার দিকে যখন তাকে লক্ষ্য করে দেখি যে কোন একটা চিহ্ন আছে বা তুলসীর মালা আছে আমরা কি বলি মা জোরে একে আর অন্য কোথাও নামিয়ে দিস না যার কণ্ঠে তুলসীর মালা আছে নিশ্চয়ই কোন কৃষ্ণ ভক্ত হবে কি মা বলি না তখন তো একে একটা কোন গন্তব্য স্থান থেকে কিংবা একটা কোন স্টেশন থেকে বা একটা প্ল্যাটফর্ম থেকে কে নামিয়ে দে কেন যদি কোন সাধুগুরু বৈষ্ণবীর কৃপা হয় তাহলে দেহটাই সৎকর্মে লেগে যাবে হরি বল মায়েরা বাস্তবটা যুক্তিটা শুনছেন এখন ধরুন আপনাদের এই গ্রামে কোনো ভোজ হলো তো সেবার পরে আমরা থালগুলো নিয়ে কি করি গো মা কি বাবা সেবার পরে থালগুলো নিয়ে কোন একটা স্থানে ফেলে দিলাম তিন আমা ফেলে দেওয়ার পরে কি করি দেখলাম যে কতগুলো কুকুরে গিয়ে টুকরে মানে ছেঁড়া বিড়ি করে খাচ্ছে তাই না কতগুলো কুকুরে গিয়ে টুকরো টুকরি করে ছেঁড়া বিড়ি করে খাচ্ছে তখন আমরা কি করি লাঠি নিয়ে কুকুরগুলোকে তাড়া করি কি না হরি বল যখন কুকুরগুলোকে লাঠি নিয়ে তাড়া করলাম পেটা করলাম এখন পেটাতে পেটাতে যদি লক্ষ্য করে যায় কোন একটা কুকুরের গলায় বেল বাঁধা আছে বা শিকল বাঁধা আছে আমরা কি করি সঙ্গে সঙ্গে আমরা বলি না জোরে সব কুকুরগুলোকে পেটা কিন্তু যে কুকুরের গলায় বেল দেওয়া আছে যে কুকুরের গলায় শিকল বাঁধা আছে ওই কুকুরটাকে পেটাস না কেন
যে কুকুরের গলায় বেল বাজা আছে মানে শিকল নেও আছে তাহলে কেউ ঠাগা না থাক ওই কুকুরের একজন মালিক আছে কি কমা তাই না হ্যাঁ ওই কুকুরের একজন মালিক আছে যদি ওই কুকুরটাকে পেটাস